জি ফাইভ অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বলছি মিতুল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে দাদা ভাইয়ের কাছে যাও, গিয়ে নাচটা প্র্যাকটিস করো একসাথে। তুমি শুনলে না তোমার দাদা ভাই কি বললেন? কি বলেই তো দিলেন, উনি এসবের মধ্যে থাকতে চান না। আরে ও এরকম অনেক কিছু বলে। তুমি যাও, তুমি কোনো কি চিন্তা করো না, ইয়ে মানানোর চেষ্টা করো, ঠিক আছে? আর খেয়ে যাও অবশ্যই। যাবো? হ্যাঁ যাও। শুভ দাদা, যাই হ্যাঁ যাও, খেয়ে নিয়ে যাও। আপনি ফাইলটা বন্ধ করলেন কেন? পূজোয় কাজ করলে ঠাকুর পাপ দেন। কিন্তু দেখুন, আমার এখন জরুরি কাজ আছে না, এখন এই সব কথা বলতে বাজে সময় নষ্ট করার সময় আমার কাছে নেই। আমি জানি ইন্দ্রবাবু, কিন্তু বাড়িতে পূজো, সবাই নাচ করছে, গান করছে, আনন্দ করছে, হই হই করছে, আর আপনি এখানে ঘরে বসে থাকবেন? হ্যাঁ থাকবো, আমি এরকমই দেখুন, আমি চেষ্টা করি হই হই করার, কিন্তু আমি এগুলোর সাথে স্বচ্ছন্দ নই, বুঝতে পেরেছেন? এরকম করবেন না ইন্দ্রবাবু, আপনি জানেন রাত্রেবেলা নাচের জন্য সবাই গান বেছে ফেলেছে, তাতে আমরাও আছি, আমরা তো গান বাজিনি, তাই না? আমরা তো পিছিয়ে পড়বো, বলুন না কোন গান বাজবো। আমি কোনো গান বাজবো না, বলছি তো অফিসে কাজ আছে, প্লিজ বিরক্ত করবেন, এখন যান না। কাজ তো সারা বছরই থাকে ইন্দ্রবাবু, আপনি কেন এরকম করছেন বলুন তো? পূজোর সময় একটু আনন্দ করবেন না। না করবো না, আপনার ইচ্ছা করছে তো, আপনি যান না, আপনি নাচুন গান করুন যা ইচ্ছা করুন, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, যান। এরকম রেগে যাচ্ছেন কেন? আমি শুধু বলতে চেয়েছিলাম যে আমাদের নাচের জন্য একটা গান বাছা উচিত। না আমি কোনো গান বাজবো না, নাচ তো দূরের কথা, আপনার কি মনে হয় আমি এখন গিয়ে নাচবো? হ্যাঁ আমি কি জোকার? জোকার কেন হতে যাবেন? আপনি তো বিশ্বকর্মা পূজার দিনে নাচ করলেন, তাহলে কি আপনি জোকার হয়ে গেলেন? এরকম কেন করেন সবসময় ইন্দ্রবাবু? আমরা পূজোর সময় কোথায় হই হই করব, আর আপনি এরকম খ্যাট খ্যাট করছেন? হ্যাঁ করছি, কারণ আমার ইচ্ছে করছে না, আর আমার মনে হয় আমার ইচ্ছের আপনার দাম দেওয়া উচিত, বুঝতে পেরেছেন? এখন আমার কাজ আছে, আপনি যান, আমি কাজটা করব। সঙ্গে নাচবেন না, নাচবেন না তো নাচবেন না, কি হয়েছে, কি ভেবেছেন কি উনি? হ্যাঁ উনি না নাচলে আমি আর কোনো জুড়ি পাবো না? গুগলি আছে তো, আমি গুগলির সঙ্গে নাচ করব, কিন্তু নাচ আমি করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।